এসবিআই মিউচুয়াল ফান্ড। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসবিআই মিউচুয়াল ফান্ড নিয়ে। বর্তমানে আমরা বা আপনারা সবাই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। এসবিআইয়ের বর্তমানে প্রচুর মিউচুয়াল ফান্ড রয়েছে। যদি আপনারা ইউটিউবে একটু ভিডিও স্ক্রোল করেন তো দেখতে পারবেন প্রতিটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলাদা আলাদা ভিডিও করা রয়েছে, যে এই মিউচুয়াল ফান্ড ভালো এসবিআইয়ের, এই মিউচুয়াল ফান্ডটা আরও ভালো এসবিআইয়ের, এরকম ভিডিও আপনারা প্রচুর পাবেন। কিন্তু দেখুন, সব মিউচুয়াল ফান্ড কিন্তু একই রকম রিটার্ন দেয় না। সেরকমভাবেই সব মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলে একই রকম ইন্টারেস্ট পাবেন না। তাই আজ আমরা আলোচনা করব যে এসবিআইয়ের এরকম কোন মিউচুয়াল ফান্ড রয়েছে যারা ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে। ভালো রিটার্নের কথা যখনই আমাদের মনে আসে আমরা কিন্তু পাস্ট রিটার্ন দেখি। একটা কথা আমি আমার মিউচুয়াল ফান্ডের সব ভিডিওতেই বলি, পাস্ট রিটার্ন দেখে আপনারা কিন্তু কোনো দিনই নিবেশ করবেন না। আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো মিউচুয়াল ফান্ডে পাস্টে যেরকম রিটার্ন দিয়েছে ভবিষ্যতে সেরকম রিটার্ন নাও দিতে পারে। হয়তো তার থেকে অনেক বেশি দিবে বা তার থেকে কম দিবে, সেরকম রিটার্ন কিন্তু যেটা পাস্টে দিয়েছে সেরকম দিবে না। তাই পাস্ট দেখে ফিউচারের জন্য ইনভেস্ট করাটা কিন্তু ঠিক নয়। ফিউচারের জন্য ইনভেস্ট করতে গেলে আমাদের দেখতে হবে ফিউচারে কোন কোন স্টক ভালো পারফর্ম করতে পারে, বর্তমান সরকার কোন কোন জিনিসের উপর বেশি জোর দিচ্ছে, যার জন্য ফিউচারে গিয়ে সেগুলোর গ্রোথ বাড়বে এবং সেই সব শেয়ারের দাম বাড়বে, তার সাথে মিউচুয়াল ফান্ডের রিটার্নও বাড়বে। যেই সব স্টক বাড়বে সেই সব স্টকে কি যেই মিউচুয়াল ফান্ডে আমি নিবেশ করছি সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছে, প্রতিটি বিষয় জেনে নিয়ে তারপর কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়। শুধু নাম জানলাম বন্ধুর কাছ থেকে বা কারো কাছ থেকে, বা আমি এটা শুনে নিলাম যে পাস্টে 3 বছরে এই ফান্ড আমাকে 40% রিটার্ন দিয়েছে, 50% রিটার্ন দিয়েছে এবং আমি গিয়ে ইনভেস্ট করে নিলাম, সেটা কিন্তু ঠিক নয়। আজ আমরা কথা বলবো এসবিআইয়ের এমন দুটি ফান্ডের ব্যাপারে যে ফান্ডে আপনারা ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য ভালো একটা টাকা ইনকাম কিন্তু করতে পারবেন। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রাখবো আমরা আপনাদের কাছে, যাতে এই দুটো ফান্ড সম্পর্কে আপনাদের আর কোনো ভিডিও দেখতে না হয় এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন আমি এই ফান্ডের কথা বর্তমানে বলছি ইনভেস্ট করার জন্য। আবারও বলছি, ইনভেস্ট করাটা শুধুমাত্র এই ভিডিও দেখে আপনারা করবেন না। যদি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে কথা বলে তারপর আপনারা ইনভেস্ট করবেন। যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না থাকে তবে নিজেরা আগে অ্যানালাইজ করবেন, জানবেন, সব কিছু দেখবেন, তারপর গিয়ে কিন্তু নিবেশ করবেন। এই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আপনারা নিবেশ করবেন না। আজ যে আমরা এসবিআই দুটো ফান্ড নিয়ে আলোচনা করব, সেই দুটো ফান্ডেই কিন্তু আপনারা এসআইপি বা ল্যামসাম যে কোনো পদ্ধতিতে আপনারা ইনভেস্ট করতে পারবেন। যারা যারা চান মাসে মাসে ইনভেস্ট করতে তারা এই ফান্ডগুলো যেটা ভালো লাগবে সেটাতেই করতে পারবেন। এছাড়াও যারা ল্যামসাম ইনভেস্ট করতে চান তারাও কিন্তু এই ফান্ডগুলোতে করতে পারবেন। সবার প্রথম যে ফান্ডের ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হলো এসবিআই কন্ট্রা ফান্ড। যারা একটু রিস্ক নিয়ে ইনভেস্ট করতে চান বা ভালো রিটার্নের আশা রাখেন তারা এই ফান্ডটাকে চুজ করতে পারেন। দেখুন, রিস্ক নিয়ে এই কারণেই বললাম যে এর পরে যে ফান্ডের কথা আমি বলবো সেই ফান্ডে রিস্ক কম, সেই মিউচুয়াল ফান্ডে রিস্ক খুবই কম কিন্তু রিটার্ন এভারেজ ভালোই পাওয়া যায়। এই ফান্ডে হয়তো রিটার্ন আপনারা একটু বেশি পাবেন সেই ফান্ডের থেকে, কিন্তু তার সঙ্গে রিস্কও একটু বেশি থাকবে। এবার রিস্ক বলতে আমি কেউ বোঝাতে চাচ্ছি, মনে করুন আপনি এই ফান্ডে লামসাম করেছেন, 5,000 টাকা লামসাম করেছেন। আপনি হয়তো 7-8 দিন পরে গিয়ে দেখলেন যে আপনার এই ফান্ডে 5,700 টাকা হয়েছে, কিন্তু তারপরে আবার 4-5 দিন যাওয়ার পরে আপনি দেখলেন যে এই ফান্ডে 5,300 টাকা চলে এসেছে। সেই ক্ষেত্রে যে আপনি 700 টাকা দেখেছিলেন লাভ, সেটা কমে 300 টাকা হয়ে গেছে, এটাই রিস্ক। আবার হয়তো দেখবেন 2 মাস বা 3 মাস পরে গিয়ে 5,900 টাকা হয়েছে। তো এইভাবেই কাজ কিন্তু করে এই ফান্ডগুলো। শুধু যে বাড়বে তা কিন্তু নয়, মিউচুয়াল ফান্ডে কিন্তু টাকা কমেও যায়। এর জন্য বলা হয় মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করতে। এবং আমি আমার ভিডিওতে সবসময় বলি যে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে হয় লং টার্মের জন্য করবেন, মিনিমাম 5-20 বছরের জন্য, তবেই ভালো রিটার্ন আপনারা পাবেন। আরেকটি যে ফান্ডের কথা বলবো সেই ফান্ডে কি হবে, যদি আপনারা 5,000 টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে হয়তো 5,300 টাকা হয়েছে, যখন আবার কমবে হয়তো 5,250 টাকায় আসবে। খুব একটা আপনারা ডিফারেন্স দেখতে পারবেন না কমার বাড়ার মধ্যে, কিন্তু এই এসবিআই কন্ট্রাতে সেটা দেখা যাবে। যেই কারণে আমি বললাম হয়তো এখানে রিস্ক একটু বেশি থাকবে কিন্তু রিটার্নও কিন্তু খুব ভালো পাবে। এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, এই ফান্ডে যদি মিনিমাম ইনভেস্টমেন্টের কথা বলি
ওয়ান টাইমে আপনারা 5,000 টাকা থেকে শুরু করতে পারবেন। ম্যাক্সিমামে কোনো লিমিটেই আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। এবং এসআইপির কথা যদি আমরা বলি তাহলে আপনারা মিনিমাম 500 টাকা থেকে মান্থলি 500 টাকা থেকে শুরু করতে পারবেন এবং মান্থলি আপনারা যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। চলুন দেখে নিই যে এই ফান্ড কোন কোন স্টকে ইনভেস্ট করছে বর্তমানে। HDFC ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, গেইল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর ITC, ICICI ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক, টাটা স্টিল, টোরেন্ট পাওয়ার, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টেক মহিন্দ্রা, এরকম 100-এরও বেশি স্টক রয়েছে যেখানে এই ফান্ড ইনভেস্ট করে থাকে। এবং আমি যতগুলো নাম আপনাদের বললাম আশা করব সেই সব নাম আপনারা সবাই জানেন। তাই এই স্কিম কোথায় ইনভেস্ট করছে এবং কত পার্সেন্ট করে ইনভেস্ট করছে সেটা আপনারা এখান থেকে তো বুঝেই গেলেন। এর সাথে আমাদের আরেকটি জিনিস জানার দরকার রয়েছে, সেটা হলো অ্যালোকেশন। এই ফান্ড ফাইন্যান্সিয়ালে 25% মতো ইনভেস্ট করে থাকে, ফাইন্যান্সিয়াল বলতে যেখানে ব্যাংক রয়েছে। এছাড়াও এনার্জি 15% ইনভেস্ট করে থাকে। তো এনার্জি বলতে আপনারা এখানে বুঝতেই পারছেন যে বর্তমানে কিন্তু এনার্জির একটা আলাদাই বুম এসেছে। হেলথ কেয়ারে 7%, মেটালে 6%, টেকনোলজিতে 6%, অটোমোবাইলে 6% এবং আদার্সে 24%। আপনারা তো বুঝতেই পারলেন যে এই ফান্ডে যেই টাকাটা ইনভেস্ট হচ্ছে সেটা কোন কোন জায়গায় কত পার্সেন্ট করে ইনভেস্ট হচ্ছে। এর থেকে আপনারা নিজের একটা ধারণা নিতে পারবেন যে আপনাদের জন্য এই ফান্ডটা সুইটেবল কিনা। এবার ধরুন আপনি চাচ্ছেন যে আমি শুধুমাত্র এনার্জিতেই ইনভেস্ট করব, আমি ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করব না, বা যেই ফান্ড ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করে সেই ফান্ডে আমি ইনভেস্ট করব না, তার জন্য কিন্তু আলাদা ফান্ড রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই ফান্ড নিয়ে আলোচনা করব না। যদি আপনারা সেই ফান্ডের ব্যাপারে জানতে চান যে যেখানে শুধুমাত্র গ্রিন হাউস এবং এনার্জির উপর ইনভেস্ট করবে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, পরবর্তী ভিডিও আমরা সেই ফান্ড সম্পর্কে নিয়ে আসবো। SBI কন্টা ফান্ডের PE রেশিও হলো 21.21, PB রেশিও 3.14 এবং আলফা হলো 12.85। SBI কন্টা ফান্ডের এক্সপেন্স রেশিও কত? 0.59%। এটা কিন্তু আমরা কম বলতেই পারি, কারণ অনেক ফান্ড রয়েছে যাদের এক্সপেন্স রেশিও 1%এরও বেশি হয়। 0.59% মানে এটাই যে যারা আপনার ফান্ডটা দেখবে, যারা আপনাদের টাকাটাকে ঠিক জায়গায় ইনভেস্ট করবে, তাদের একটা চার্জ আপনারা বলতেই পারেন। এক্সিট লোড, আপনারা যদি এই ফান্ডে নিবেশ করার পর 1 বছরের মধ্যে টাকা উইথড্র করিয়ে নেন তাহলে আপনাদের দিতে হবে এক্সিট লোড, যেটা কিন্তু 1% উইদিন 1 ইয়ার। মানে 1 বছরের মধ্যে টাকা উইথড্র করালে তবেই আপনাদের 1% পে করতে হবে, 1 বছর পরে গিয়ে টাকা উইথড্র করালে সেই ক্ষেত্রে আপনাদের এক্সিট লোড দিতে হবে না। ট্যাক্স, এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, যদি আপনারা এই স্কিমে নিবেশ করে থাকেন বা যে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে নিবেশ করে থাকেন না কেন, আপনারা যদি 1 বছর কমপ্লিট হওয়ার আগেই টাকা উইথড্র করিয়ে নেন তাহলে আপনাদের দিতে হবে 15% ট্যাক্স। আপনার কী প্রফিট হলো সেটা কিন্তু দেখবে না, কিন্তু 15% ট্যাক্স আপনাকে দিতেই হবে। যদি আপনারা 1 বছর পরে উইথড্র করেন, মানে আজকে থেকে শুরু করেছেন, 1 বছর অবধি আপনি টাকা ইনভেস্ট করে গেলেন বা লামসাম করেছেন, 1 বছর অবধি টাকাটা রেখে গেলেন, তারপর গিয়ে যদি আপনারা উইথড্র করান, সেই ক্ষেত্রে আপনাদের 10% ট্যাক্স তখনই দিতে হবে যদি 1 লক্ষ টাকার উপর প্রফিট আপনারা করে থাকেন। সেই ক্ষেত্রে যদি আপনারা 1 লক্ষ টাকার উপর প্রফিট না করেন, সেই ক্ষেত্রে আপনাদের 1 টাকারও ট্যাক্স দিতে হবে না। যদি 1 লক্ষ টাকার উপর প্রফিট করেন তখন কিন্তু আপনাদের দিতে হবে 10% ট্যাক্স। পাস্ট রিটার্ন দেখে কোনো ফান্ডে ইনভেস্ট করা উচিত নয়, কিন্তু পাস্টে কত রিটার্ন দিয়েছে সেটা তো আমরা দেখতেই পারি। যবে থেকে এই ফান্ডটি স্টার্ট হয়েছে তবে থেকে আজ অবধি এই ফান্ডের গড় এভারেজ হলো 18%এর কাছাকাছি। লাস্ট 5 বছরে এই ফান্ড রিটার্ন দিয়ে এসেছে 30%এর কাছাকাছি, লাস্ট 3 বছরে 29%এর কাছাকাছি এবং লাস্ট 1 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 48%এর কাছাকাছি। রিটার্ন দেখে তো আপনারা সবাই খুশি যে এত ভালো রিটার্ন দিয়েছে এই ফান্ড, তবে এই ফান্ডে ইনভেস্ট করতেই হবে। তাই আবার বলে দিচ্ছি, পাস্ট রিটার্ন দেখে কিন্তু ফিউচার হয় না। যদি আপনাদের মনে হয় যে এই ফান্ড যেই সব স্টকে ইনভেস্ট করছে সেই সব স্টক থেকে আপনারা ভবিষ্যতেও ভালো রিটার্ন পেতে পারেন, তবেই কিন্তু আপনারা এই ফান্ডে ইনভেস্ট করবেন এবং তারপর যদি ভালো রিটার্ন পেতে হয় ওই স্টকগুলোকে ভালো গ্রোথ দেখাতে হবে। SBI কন্টা ফান্ডের ফান্ড সাইজ হলো 34,000 কোটি টাকা। আজ আমরা কথা বলবো SIP প্লাস লামসাম দুটো অপশনই। ল্যামসাম, যাকে আমরা বলে থাকি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, সবার প্রথম আমরা 500 টাকা থেকে শুরু করি। যদি আপনারা মাসে শুধুমাত্র 500 টাকা করে ইনকাম করেন এবং এই SBI কন্টা ফান্ড যদি 20% রিটার্ন দিয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনারা 10 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে 60,000 টাকা এবং আপনারা এস্টিমেট রিটার্ন পাবেন 1,31,000, মানে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে 1,91,182 টাকা। তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র মাসে 500 টাকা ইনভেস্ট করেও কিন্তু 2 লক্ষ টাকা পাওয়া যায়। যদি এই 10 বছরটাকে আমরা আরেকটু বাড়িয়ে 15 বছর করে দিই, সেই ক্ষেত্রে দেখা যায় 4,77,000 টাকার মতো আপনারা রিটার্ন পাবেন।
আর যদি আমরা এই 15 বছরটাকে 20 বছর করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা আরও বেশি রিটার্ন কিন্তু পাবেন। দেখুন, এখানে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1,20,000 টাকা, যেখানে আপনাদের এস্টিমেট রিটার্ন দাঁড়াচ্ছে 14,60,000 টাকা, এটা ইন্টারেস্ট। এবং ম্যাচিউরিটিতে মানে 20 বছর পরে গিয়ে পাবেন আপনারা 15,80,000 টাকা। একবার একটু ভাবুন, শুধুমাত্র 1,20,000 টাকা ইনভেস্ট করে যদি আপনি 15,00,000 টাকার মতো রিটার্ন পান ম্যাচিউরিটিতে, তাও আবার 20 বছরে, সেটা কোনো দিক দিয়ে খারাপ আপনারা কেউ বলতে পারবেন না। দেখুন, ইন্টারেস্ট রেট 20%-এর উপরে দিয়েছে আমি মানছি, কিন্তু আমি তো শুধুমাত্র 20% তুললাম। যদি এই 20%-কে আমি আর একটু বাড়িয়ে 22-23-25% করে দিই, এই টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই আমি বলছি যে আমি বেশি ইন্টারেস্ট রেট ধরছি না, আমি ধরছি 20%-এর মতো পেলেই হলো। এবার এই 500টা যদি একটু কষ্ট করে আপনারা 1,000 টাকা করে করতে পারেন, তাহলে কত ভালো হবে দেখবেন। যদি আপনারা 1,000 টাকা করে ইনভেস্ট করেন, 20 বছর রাখেন, 20% পান, সেই ক্ষেত্রে দেখা যায় যে 2,40,000 টাকা আপনারা ইনভেস্ট করেছেন, কিন্তু রিটার্ন আপনারা কত পাচ্ছেন? 31,61,000 টাকা। তাহলে এখানে আমি বুঝতে পারছেন যে 2,40,000 টাকা ইনভেস্ট করে 31,00,000 টাকাও রিটার্ন পাওয়া যায়। আমি আর 1,000-এর উপরে গেলাম না, এবার চাইলে আপনি 2,000-3,000 নিজেরা বসেও দেখে নিতে পারেন। ক্যালকুলেটারের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার চলো লামসামে চলে যাই। এবার লামসামে তার 1,000-2,000 টাকা কেউ ইনভেস্ট করে না, মিনিমাম 5,000 টাকা। তো আমি ধরলাম যে আপনারা 50,000 টাকা ইনভেস্ট করলেন এই ফান্ডে, সেই ক্ষেত্রে 20% রিটার্ন পাচ্ছেন, যেটা আমি বললাম। সেখানে যদি 20 বছরের জন্য আপনারা রাখেন, সে 50,000 টাকাটা কিন্তু 20 বছর পরে 19,00,000 টাকা দাঁড়াবে। তো বুঝুন, 50,000 টাকা ইনভেস্ট করে 20 বছরের জন্য 20% পেলে 19,00,000 টাকা আপনারা রিটার্ন পাবেন। আবারও বলছি, ফিউচারে কি হবে না আপনি জানেন না আমি জানি, এই 20%টা কিন্তু আপনি 25%-30%ও পেতে পারেন। যদি আমরা 20%ও না পাই, ফিউচারের কথা তো বলতে তো পারি না, যদি 16% পাই, সেই ক্ষেত্রেও দেখা যায় 50,000 টাকা 20 বছরের জন্য ইনভেস্ট করলেও 11,00,000 টাকা পাবো। কোথায় খারাপ? যদি আপনারা 16%ও পান, বা ধরুন আরেকটু কমিয়ে দিলাম, যদি আপনারা 15%ও পান, সেই ক্ষেত্রেও ধরুন 8,00,000 টাকা আপনারা রিটার্ন পাবেন শুধুমাত্র 50,000 টাকা করে ইনভেস্ট করে, তাও আবার 20 বছরের জন্য। মানে একবার ওয়ান টাইমে আপনি 50,000 টাকা দিয়ে দিলেন, 20 বছরের জন্য ভুলে গেলেন, সেই ক্ষেত্রেও আপনি 8,00,000 টাকার মতো রিটার্ন পাবেন। এবার এই 50-এর জায়গায় যদি আপনি 1,00,000 করে দিতেন, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আরও কত বেশি রিটার্ন পেতেন, 16,00,000 টাকা 20 বছরে। এটাকে যদি আমি কমিয়ে 10 বছর করে দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সেখানেও 4,00,000 টাকা রিটার্ন পাবেন শুধুমাত্র 10 বছরে, মানে ডবলের থেকেও বেশি। আর তাও আবার কত? 15%। এই 15% যদি 20% করে দিতাম, তাহলে তো আরও বেশি রিটার্ন আপনারা পেতেন, এ 6,00,000 টাকা। মানে কত ডবল বা কত গুণ হয়ে গেল আপনারা নিজেরাই বুঝতে পারছেন। চলুন এবার জেনে নিই সেকেন্ড ফান্ডের ব্যাপারে, SBI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। হ্যাঁ, এখানে দুটো একসাথে, লার্জ এবং মিড, যেই কারণে আপনারা রিটার্ন পাবেন বেশি লার্জ ক্যাপের থেকে, আবার রিস্কও কম। শুধুমাত্র যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপে আপনারা ইনভেস্ট করতেন, যেই রকম রিস্ক থাকতো, সেই রিস্কটাও এখানে কিন্তু অনেক কম। তাই এই ফান্ডে ইনভেস্ট করে যারা রিস্ক কম নিতে চায়, যারা চায় যে না আমাদের টাকা একদিন অনেক বাড়ুক অনেক কমুক সেরকম না হোক, একটা স্টেবল থাকে, তাদের জন্য এই ফান্ডটা বেস্ট। যেখানে হয়তো রিটার্ন ওই 40-50% পাবেন না, কিন্তু 30-25, যেটা কিন্তু অনায়াসেই খুব ভালো রিটার্ন। যারা রিস্ক কম নিয়ে ভালো রিটার্নের আশা করছেন, তারা এই ফান্ডটাকে দেখতেই পারেন। এই ফান্ডে আর একটি মজাদার জিনিস হলো, এই ফান্ডে আপনারা SIP করতে পারবেন শুধুমাত্র 100 টাকা থেকে। ম্যাক্সিমামে আপনারা যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। এছাড়া ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনারা 5,000 টাকা থেকে শুরু করতে পারেন, ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। এই ফান্ড কোন কোন স্টকে ইনভেস্ট করে? HDFC ব্যাংক, রিলায়েন্স, ICICI ব্যাংক, স্টেট ব্যাংক, মুথুট ফাইন্যান্স, অ্যাবট, ইনফোসিস, ভোল্টাস, শ্রী সিমেন্ট, এরকম 85টা কোম্পানিতে এই ফান্ড ইনভেস্ট করে থাকে। আমরা এই ফান্ড বা আরেকটি ফান্ড যেটার ব্যাপারে আলোচনা করলাম, দুটো লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে আপনারা নিজেরা গিয়েও একবার চেক করে নিতে পারবেন যে কোন কোন জায়গায় কত পার্সেন্ট করে ইনভেস্ট করছে, ফান্ডটা কীরকম রিটার্ন দিয়ে এসেছে, ফান্ডটাতে ইনভেস্ট করা চায় কি না, মানে আপনারা নিজেরাও কিন্তু একবার যাচাই করে নিতে পারবেন। তার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্স চেক করতে হবে। যদি আপনারা জানতে চান যে কীভাবে আপনারা মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করবেন, সেই জন্য আমরা কিন্তু নিচে ডিসক্রিপশনে গ্রো অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি। চাইলে আপনারা সেখান থেকে গ্রো অ্যাপ ইনস্টল করেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। যদি এর পরে কোনো অসুবিধা হয়, নিচে কমেন্ট বক্স তো আপনাদের জন্য সবসময় খোলাই রয়েছে। এবার চলুন জেনে নিন সেক্টর অ্যালোকেশন। ফাইন্যান্সে 23%, আদার্সে 20%, টেকনোলজিতে 9%, কনস্ট্রাকশনে 9%, হেলথ কেয়ারে 8%, অটোমোবাইলে 7%, মেটালে 7%, এনার্জিতে 6%। দেখতেই পেলেন
আগের ফান্ডের থেকে এই ফান্ডটা কিন্তু অনেকটাই আলাদা, কারণ এই ফান্ডে কিন্তু এনার্জিতে অনেক কম পয়সা লাগাচ্ছে, বাকি সেক্টরে যেমন কনস্ট্রাকশন বা অটোমোবাইল সেসব সেক্টরে একটু বেশি পয়সা লাগাচ্ছে। এই ফান্ডের পিই রেশিও 29.29, বিটা 0.83, পিবি রেশিও 4.23, আলফা 4.15। এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও আগের ফান্ডের থেকে একটু বেশি, 0.71%। দেখুন, আজকে আপনি এক্সপেন্স রেশিও 0.71 দেখছেন, এর মানে এটাই না যে এটা সবসময় থাকবে, এটাও কিন্তু 2-3 বছর পরপর চেঞ্জ হয়। এক্সিট লোড 0.10% উইদিন 30 ডেজ, মানে আজকে থেকে যদি আপনারা নিবেশ করেন, 30 দিনের মধ্যে যদি এই ফান্ড থেকে টাকা উইথড্র করিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 0.10% চার্জ পে করতে হবে। 30 দিন পরে উইথড্র করালে আপনাদের 1 টাকারও চার্জ পে করতে হবে না। আবার সেই ট্যাক্সের নিয়ম সব জায়গাতে একই বা সব ফান্ডেই একই, যেটা আমি আগেই বললাম, তাই আর ট্যাক্সের ব্যাপারে বলছি না। এই ফান্ডের ফান্ড সাইজ 25,000 কোটি টাকা। তো কেমন লাগলো আপনাদের এই দুটো ফান্ডের সম্বন্ধে? যদি আপনারা এই ফান্ডে অলরেডি ইনভেস্ট করে থাকেন, তবেও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা ভেবে থাকেন যে এই ফান্ডে ইনভেস্ট করবেন বা করার কথা ভাবছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এই ফান্ড অল এভারেজে রিটার্ন দিয়ে এসেছে 18%-এর কাছাকাছি। লাস্ট 5 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 23%, লাস্ট 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 21%-এর কাছাকাছি, লাস্ট 1 বছরে 37%-এর কাছাকাছি এই ফান্ড রিটার্ন দিয়েছে। আমি বলেছিলাম না, এই ফান্ড 40%-50% রিটার্ন দেবে না, অল এভারেজে দেখতে গেলে 20-18%-এর কাছাকাছি রিটার্ন দেয়, যেটা কিন্তু আমরা বলতেই পারি খুব ভালো রিটার্ন। চলুন এবার একটু ক্যালকুলেশনটা দেখে নিই। যদি আপনারা এসআইপি করেন, কীরকম রিটার্ন পেতে পারেন, বা যদি আপনারা লামসাম করেন বা ওয়ান টাইম ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনারা কীরকম রিটার্ন পাবেন? চলুন আবার চলে আসলাম আমরা ক্যালকুলেশনে। আবার দেখবো, যদি আমরা 500 টাকা করে ইনভেস্ট করি এবং আমরা দেখেছি এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে 18%-এর মতো এভারেজ রিটার্ন দিয়ে এসেছে, আমরা কমেও দেখবো। এবার 18% যদি রিটার্ন দিয়ে থাকে, 500 টাকা করে ইনভেস্ট করি, তাহলে 6,500 টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। 10 বছরের জন্য ইনভেস্ট করলে আমরা 1,68,000 টাকার মতো রিটার্ন পাবো। এবার এই 10 বছরটাকে যদি আমরা 15 বছর বা 20 বছর করে দিই, তাহলে আমরা রিটার্ন পাবো 4,59,000। এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 90,000। তো বুঝতেই পারছেন 3,69,000 টাকার মতো আমাদের প্রফিট হচ্ছে। সেরকমভাবে যদি এটাকে আমরা 20 বছর করে দিই, তাহলে আমরা 11,00,000 টাকা ম্যাচুরিটিতে রিটার্ন পাবো। 10,00,000 টাকার মতো আমাদের কিন্তু প্রফিট হচ্ছে মাত্র 1,20,000 টাকা লাগিয়ে। বারবার বলছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে লং টার্মে ইনভেস্ট করবেন, শর্ট টার্মে ইনভেস্ট করলে এই রিটার্ন আপনারা কোনো দিনই পাবেন না। এই যে 500 টাকা করলাম, এবার 1,000 করে দিই। এবার এখানে 1,000 করে আমি ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিচ্ছি। ধরলাম এই ফান্ডে আমরা ইন্টারেস্ট রেট কম পেয়েছি, লাস্টে আমরা গড় এভারেজে 14%-এর কাছাকাছি পেয়েছি বা 13%-এর কাছাকাছি, আমি 14% ধরে নিলাম। এর নিচে পাওয়া যায় না, এর উপরেই পাওয়া যায়, তবুও আমি 14 ধরলাম। সেই ক্ষেত্রে যদি 1,000 টাকা করে ইনভেস্ট করতেন, আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াতো 2,40,000 টাকা। তাও দেখুন আপনারা 10,76,000 টাকা আপনারা রিটার্ন পেতেন, যেখানে আপনারা ম্যাচুরিটিতে পেতেন 13,00,000। কোথায় আপনাদের 20 বছরে এই রকম রিটার্ন দিবে মাসে মাসে জমা করে, আপনারা একটু জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে, জানা থাকলে। যদি আপনারা 10 বছরের জন্য ইনভেস্ট করতেন, তাহলে পরে দেখুন 15 বছরে 1,80,000 এবং 4,32,000 টাকা আপনারা রিটার্ন পেতেন। এই যে আমি 20 বছর বলছি না, এটাকে বাড়িয়ে যদি আপনারা 25 বছর করে দেন না, দেখুন 1,000 টাকা করে ইনভেস্ট করছেন, এখানে কিন্তু 3,00,000 টাকা ইনভেস্ট হলো, এখানে দেখুন 24,00,000 টাকা আপনারা কিন্তু এই ইন্টারেস্ট পাচ্ছেন। এবার যারা চান যে না, আমরা একটা ভালো ফান্ডে ইনভেস্ট করব, যেখানে হাই রিটার্ন থাকবে না, মিনিমাম রিটার্ন দেবে 14%, কিন্তু ইনভেস্টমেন্ট আমি মাসে মাসে বেশি টাকার করব, তার মানেটা কীরকম, 5,000 টাকা করব বা 3,000 টাকা করব। আমি 5,000 টাকা ছেড়ে দিলাম, 3,000 টাকা মাসে মাসে আমি এই ফান্ডে ইনভেস্ট করব, 25 বছরের জন্য করব। একটু দেখুন, 81,00,000 টাকা আপনি রিটার্ন পাবেন, 81,00,000, শুধুমাত্র 9,00,000 টাকা ইনভেস্ট করে। শুধুমাত্র 9,00,000 টাকা ইনভেস্ট করে আপনারা 72,00,000 টাকার কিন্তু এখানে ইন্টারেস্ট ইনকাম করতে পারবেন। আর যদি আপনি এটাকে 30 বছরে কনভার্ট করে দেন, কোনোভাবে টানতে পারেন, তাহলে 1,66,00,000। আমি ছেড়ে দিলাম, যান 30 বছর পারলেন না, আপনি 26-27 বছরও যদি পারেন, সেই ক্ষেত্রেও 1,08,00,000। আর যদি 3,000 টাকাটা আপনি ইনভেস্ট করছেন, ভুল করে যদি 14%-এর জায়গায় 15%-16% পেয়ে যান, তাহলে তো 2 কোটি টাকা হতেও সময় লাগবে না। চলুন এবার লামসামটা দেখি। লামসামে আমি এবার ধরছি যে আপনি 1,00,000 টাকায় নিবেশ করলেন, আর একটা আমি একটু বেশি অ্যামাউন্টে ধরবো। যদি আপনারা 1,00,000 টাকা নিবেশ করে থাকেন, 16.7% আমি ইন্টারেস্টেড ধরেছি, সেটা যদি পান, কিন্তু তাহলে আপনারা কিন্তু ম্যাচুরিটিতে 40,00,000 টাকা পাবেন, 39,00,000 টাকা, 70,000 টাকা আপনারা কিন্তু বেনিফিট পাচ্ছেন 24 বছরে। চলুন এটাকে কমিয়ে দিই, এটাকে কমিয়ে আমরা করে দিচ্ছি 20 বছর, সেই ক্ষেত্রেও আপনারা 20,00,000 টাকার মতো কিন্তু ইন্টারেস্ট পাবেন। এবার এই যে আমি 1,00,000 টাকা ধরলাম না, এই 1,00,000 টাকাকে
যদি আমি আর একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে আমি এখানে করে দিই 5 লক্ষ টাকা, থাকতেই পারে কারো কাছে 5 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে যে সে যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে 20 বছরের জন্য 16.7% ইন্টারেস্ট রেট পায়, 1,09,74,560 টাকা ম্যাচুরিটিতে রিটার্ন পাবে শুধুমাত্র 5 লক্ষ টাকা নিবেশ করে। তো আপনারা বুঝতেই পারছেন দুটো ফান্ডই ভালো, যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারেন শুধুমাত্র নিজেরা যাচাই করে কোনো অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিয়ে। এসবিআই যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আমরা আজ আলোচনা করলাম, এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।